রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সিডিসি ক্লাস্টার প্রতিনিধিদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, আসতে পারে, সাবধান হয়ে যান, এক একটি জায়গা ফাঁকা রাখবেন না, কেউ নিজের বাড়ির প্রয়োজনটুকু একটা অংশ যদি এক কেজি মরিচ উৎপাদন করেন তো সেটাও আপনার পরিবারের হয়ে গেল, বাজারের উপর চাপটা কমে গেল, টমেটো যদি করতে পারেন সেটাও করেন, আপনারা অনেকেই করেন, কিন্তু আবার সবাইকে ছাদপুরে হোক বাড়ির পাশে হোক করবার জন্য আমি অনুরোধ করছি। সেই নেত্রী শেখ হাসিনা যিনি মানুষের সব দিকে খেয়াল রাখছেন, যিনি আসলে এত অসীম উচ্চতায় মাতৃত্বের জায়গায় পৌঁছে গেছেন, তিনি রাজশাহীতে আসবেন পাঁচ বছর পরে আসলে আমরা তাকে দেখতে যাব, তার কথা শুনবো, তার কাছে আবদার করবো। ১২টায় মঞ্চ সভা শুরু হবে বেলা ১২টায় এবং বিভিন্ন সদস্য বা জেলা থেকে এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ মোহাম্মদ রজব আলী, রাশিকের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, এম এস নূর ইসলাম তুষার, প্রধান উপদেষ্টা আরিফুল হক কুমার, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল করিম শাহ, সিডিসি ও শাখা প্রধান আজিজুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ আরো অন্যান্যরা। মাসুমা ইসলাম, বাংলা জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।